নমস্কার ভিউয়ার্স, অ্যাস্ট্রো জোডিয়াক চ্যানেল থেকে আমি মধুমিতা ভট্টাচার্য আজকে আপনাদের সামনে এসেছি। কেমন আছেন সবাই? হ্যাঁ, আমাদের তো ভালো থাকতেই হবে। তবে ভালো থাকতে গেলে কয়েকটা জিনিস আমাদের মেনটেন করতে হয় বা দেখতে হবে। ভালো তো অবশ্যই আমরা সবাই থাকতে চাই, অনেক সময় অবস্থার পরিপ্রেক্ষিতে কী হয় যে ভালো থাকাটা আমাদের সম্ভব হয়ে ওঠে না। আর ভালো থাকতে গেলে একটা যে অনেকগুলো কারণে দরকার, একটা কিন্তু প্রধান কারণ হচ্ছে অর্থ। আপনার অর্থ অনর্থের মূল ঠিক কথা, কিন্তু অর্থ ছাড়া কিন্তু আপনার অনেক কিছু কিন্তু সম্ভব হবে না। বাঁচতে গেলে অর্থের প্রয়োজন দরকার, অবশ্যই সেটা সব উপায়ে উপার্জনের অর্থ। তার আগে আমি একটা কথা বলছি, এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন, লাইক করতে পারেন, ডিসলাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন আমার ভিডিওগুলোতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিজেদের জীবনের সমস্যা সম্পর্কে, তাহলে আমাকে প্রশ্নটা করতে পারেন নিজেদের ডেট অফ বার্থ, বার্থ টাইম অ্যান্ড বার্থ ডিটেলস দিয়ে, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। তার আগে বলি, এবারে যেটা বলছিলাম যে অর্থ, এবার অর্থ আমরা সবাই রোজগার করতে চাই, সবাই উপার্জন করতে চাই, কিন্তু দেখা যায় যে কেউ কেউ আমরা উপার্জন করতে পারছি না, কেউ কেউ দেখা যায় যে উপার্জনটা করছি কিন্তু অর্থটা থাকছে না। আবার দেখা যায় যে উপার্জন করতে গিয়েও আমার কাজটা আমি করছি কিন্তু কাজের জায়গাগুলো হয়ে যাচ্ছে, ঠিক মতন আমার উপার্জনটা হচ্ছে না। তাহলে এই জন্যে আমাদের কয়েকটা জায়গা আমাদের দেখতে হবে যে সেই সেই জায়গাগুলো সমস্যা নেই তো। যদি সেই সেই জায়গায় সমস্যা থাকে, তখন সেই সমস্যাগুলোকে কীভাবে আমরা প্রতিকার করতে পারি এই জায়গাগুলো দেখতে হবে। সব থেকে আগে আমাদের দেখতে হবে আয় ভাগ, ইলেভেন্থ হাউস, ফিফথ হাউসটাও দেখতে হবে। তারপরে কাজের জায়গা, দশম ক্ষেত্র, টেন্থ হাউস। আর যদি চাকরিজীবী হন তাহলে সিক্সথ হাউসটাও দেখার খুব দরকার আছে। তার সঙ্গে লগ্নভাব, কারণ একটা ওভারঅল স্ট্রাকচার তো লগ্ন রাশির উপর দিয়ে চলে, লগ্নভাবটা বিচার করতেই হবে। আর হচ্ছে সেকেন্ড হাউস, যে টাকাটা আপনি রোজগার করছেন, রোজগার করলে সেটাকে ধরে রাখতে হবে, সেই ধরে রাখার ব্যাপারটা হচ্ছে সেকেন্ড হাউস। তাহলে এই ধরুন ইলেভেন্থ হাউস, টেন্থ হাউস, সিক্সথ হাউস, সেকেন্ড হাউস, এই সমস্ত ঘরের অধিপতিরা দেখতে হবে কোনোভাবে ডিস্টার্ব হয়ে আছেন নাকি, বা শত্রু ক্ষেত্রে এদের কোনো শত্রু গ্রহ এসে এখানে উপস্থিত হয়ে আছে নাকি। তাহলে সেই শত্রু গ্রহগুলো যদি থাকে, তখন সেই সেই জায়গায় ডিস্টার্বেন্সগুলো আমার হয়ে যাচ্ছে। এবং এদের সবগুলোর সঙ্গে দেখা যাবে যে একটা হাউসের সাথে একটা হাউসের লিঙ্ক আছে কি না, টেন্থ হাউসের সঙ্গে ইলেভেন্থ হাউসের লিঙ্ক আছে কি না, টেন্থ হাউস এর সাথে সেকেন্ড হাউসের লিঙ্ক আছে কি না, ইলেভেন্থ হাউসের সাথে, এবং সব হাউসগুলোর দেখতে হবে লগ্নের সঙ্গে কানেক্ট করছে কিনা। কারণ লগ্নের তো ওভারঅল স্ট্রাকচারটা আমি বা আপনি যার রাশি লগ্নের হরোস্কোপটা বিচার হবে, লগ্নের ওভারঅল স্ট্রাকচারটা আপনার। তারপরে এই গ্রহগুলোর অধিপতিরা কোথায় আছে সেটা দেখতে হবে, যে ইলেভেন্থ হাউসের অধিপতি কোথায় আছে, সে কোনো ডিস্টার্ব হয়ে নেই তো। টেন্থ হাউসের অধিপতি কোথায় আছে, সে কোনো ডিস্টার্ব হয়ে নেই তো। এবং একটা অধিপতির সঙ্গে আর একটা অধিপতি গ্রহের যদি মিত্রতা থাকে, গ্রহদের মধ্যে মিত্রতা আছে, শত্রুতা আছে, যদি মিত্রতা হয় বা সক্ষেত্রী হয়, তাহলে ডেফিনেটলি আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন। এবং এই সমস্ত সেকেন্ড হাউস, ইলেভেন্থ হাউস, টেন্থ হাউস, চাকরিজীবী হলে হচ্ছে সিক্সথ হাউস, এগুলো কিন্তু ডেভেলপড হওয়ার ভীষণ দরকার আছে, বা এই সমস্ত ঘরের অধিপতিদের ডেভেলপড হওয়ার দরকার আছে। তারপরে তো নাইনথ হাউসের লাক আছে। তাহলে এই সমস্ত জায়গার যদি প্রবলেমগুলো ঠিক করে দিতে পারেন আপনি, তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা রোজগার বা অনেক অর্থ রোজগার থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আমার সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করতে চান অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে, তাহলে কলকাতা, বারাসাত, সোদপুর এবং ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আজকে তাহলে আসছি, নমস্কার।